জুমার নামাজের পর সারা দেশে বিক্ষোভ মিছিল করে শিক্ষার্থীরা রাজধানীতে বাইতুল মোকাররম ও সায়েন্স লেভে এবং বরিশাল ও চট্টগ্রাম সহ দেশের অনেক স্থানে বিক্ষোভ মিছিল হয় রাজধানীর বাইতুল মোকারম থেকে শুরু করা মিছিল মিছিল পল্টল মোড় প্রেস ক্লাব মৎস্য ভবন মোড় হয়ে শাহবাগে যায় এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢোকার চেষ্টা করেন শিক্ষার্থীরা কিন্তু তাদের বাধা দেয় পুলিশ পরে মিছিলটি নিয়ে আবার প্রেস ক্লাবের দিকে ফিরে যান তারা অন্যদিকে রাজধানীর সায়েন্স জুমার নামাজের পর বিক্ষোভ করেন শিক্ষার্থীরা তারা এই সময় কাটাবন এলিফেন্ট রোড প্রদক্ষিণ করেন অন্যদিকে জুমার নামাজের পর জুমার নামাজের আগে পূর্ব ঘোষণা অনুযায়ী চট্টগ্রামের আন্দর কিল্লা শাহি জামে মসজিদ থেকে মিছিল বের করা হয় এ সময় স্লোগানে স্লোগানে নয় দফা দাবি তুলে ধরেন বিক্ষোভকারীরা বৃষ্টিতে বিচ্ছিন্ন হয়ে পড়ে আন্দোলনকারীরা নগরের নিউ মার্কেট মোড়ে জড়ো হন গণমিছিলটি নগরের টাইগার পাস মোড়ের দিকে গিয়ে শেষ হয় বরিশালে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জুমার নামাজ শেষে বরিশাল বিএম কলেজ এলাকা থেকে শিক্ষার্থীরা মিছিল বের করে যা নথুল্লাবাদ বাস টার্মিনালে গিয়ে শেষ হয় সাধারণ ছাত্র হিসেবে আমাদের প্রতিবাদ জানানো উচিত এবং প্রতিবাদের একটি প্ল্যাটফর্ম হিসেবে আমরা আজকের এই ক্ষণকে উপযুক্ত মনে করছি তবে যতক্ষণ পর্যন্ত তারা আদায় না হচ্ছে আমরা সারাক্ষণ মাঠে থাকবো যে বৈষম্যহীন বাংলাদেশের জন্য আমাদের সন্তানেরা দাঁড়িয়েছে তরুণরা দাঁড়িয়েছে আমরা তাদের পাশে দাঁড়িয়েছি আমরা চাই আমাদের সুস্থ শিক্ষাঙ্গন আমরা এটাই চাই আমরা এখানে দোয়া মাফিল করব তারপর আমরা শান্তিপূর্ণভাবে মিছিল করে আবার বাসায় চলে যাবো বিএন কলেজ আবাদ আমরা এখানে আসি আমরা বিষয়টা অবজার্ভ করছি আমরা এরকম কিছু কিছু ইয়ে হলো তারপরে আমরা মানে পরবর্তী আইনগত ব্যবস্থা নিবো